হ্যালো স্টুডেন্টস, হ্যালো ভিউয়ার্স। আমরা আগের পার্টে পড়েছিলাম একটু অংশ, তো পরের পার্টটা আমরা এখন পড়া শুরু করব। ভোলা গ্র্যান্ডপা সুন্দরবনে মাঝে মাঝে যেতেন এবং সেখানে সুন্দরবন থেকে ফেরার পথে একদিন বাঘের সম্মুখীন, তো তারপরে কি করতো সেই গল্পটা আমরা পড়ব। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্ব আপ এ নিয়ার বাই বেনিয়ান ট্রি। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু ইনস্ট্যান্টলি মানে তৎক্ষণাৎ ক্লাইম্ব আপ কাছে উঠে পড়ে নিয়ার বাই বেনিয়ান ট্রি, একটা কাছাকাছি বট গাছে উঠে পড়ে। দা টাইগার রোড অ্যান্ড সার্কেল দা ট্রি অ্যাবাউট 100 টাইম। সেই বাঘটি রোড গর্জন করে এবং সেই গাছের চারিদিকে কমপক্ষে 100 বার ঘুরপাক খায়। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইটস আইস অফ হিম। তারপর সে একটু দূরে একটা ঝোপের মধ্যে, বুশ মানে ঝোপ, সেখানে গিয়ে বসে পড়ে, কিন্তু তার চোখ সরায় না। উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম, অর্থাৎ ভোলা গ্র্যান্ডপার দিক থেকে চোখ না সরিয়ে একটা পাশে চোখে শুয়ে পড়ে, বসে পড়ে। উইথ নাইটফল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। রাত্রি হওয়ার সঙ্গে সঙ্গেই সেই জঙ্গলটা ডার্ক হয়ে যায়, অন্ধকার হয়ে যায় এবং সাইলেন্ট, নীরব হয়ে যায়। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেইল অন দ্য ড্রাই লিভস। তো সেই অন্ধকারে ভোলা গ্র্যান্ডপা কিন্তু আর দেখতে পাচ্ছে না টাইগারে, কিন্তু ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার, কিন্তু শুনতে পাচ্ছে যে বাঘটি এখনো সেই শুকনো পাতার মধ্যে তার লেজটাকে নাড়াচাড়া করছে। আওয়ার্স পাস, এইভাবেই ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায়। ডন ব্রোক উইথ দ্য কুইন অফ ডাভস। ডন, সেই উষা হয়, অর্থাৎ সকাল হলো, ঘুর ডাকে, ডাভস মানে ঘুঘু, কুইন কুইন অর্থাৎ ঘুঘুর ডাক। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা গাছ থেকে নেমে আসে। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট এ লেডি লেভেল। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন, সেখানে একদল মানুষ ছিল, অন এ মাউন্ট, একটা উঁচু মাঠ টিভিতে ছিল, এ লেডি লেভেল একটু দূরেই। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম দ্য মাউন্ট, সেই ভোলা গ্র্যান্ডপা সেই মাঠ টিভিতে উঠল। অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। এবং সেখানে গিয়ে একটা মানুষকে, যাকে প্রথমে দেখতে পেল, তার কাছ থেকে সে কিছু জল ছিল, একটু জল ছিল পান করার জন্য। দা ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, সেই মানুষটি কিন্তু বাঘটিকে অপেক্ষা করতে দেখেছে। হি ওয়াজ মাস বিউল্ডার, বেশ আশ্চর্য হয়ে গেলেন, বিউল্ডার আশ্চর্য হয়ে গেলেন। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াক পাস্ট দ্য হাঙ্গ্রি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং। যে তোমার রহস্য কি, সিক্রেট, তোমার গোপন রহস্য, ইউ সিম্পলি ওয়াক পাস দ্য হাঙ্গ্রি বিস্ট, তুমি সেই ক্ষুধার্ত পশুটির পাশ দিয়ে খুব সহজভাবে হেঁটে আসলে, আর ইট ডিড নাথিং, এবং তোমার কিছুই করলো। কি আস ভোলা, সে লোকটা ভদ্রলোক, ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করলো। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়ার্নিং। সেখানে টাইগার, সে বাঘটা কি করছিল, স্ট্রেচিং ইটস লিমস, তার হাত পা গুলো একটু নাড়াচাড়া করছিল, চওড়া করছিল, অ্যান্ড ইয়ার্নিং অর্থাৎ ঢেকুর তুলছিল। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট। তারপরে ভোলা গ্র্যান্ডপা সেই বাঘের কথা মনে পড়ে, অর্থাৎ তার আগের দিন সন্ধ্যাবেলায় ঘটনা ঘটেছিল সে কথাটা মনে পড়ে, অ্যান্ড লুক অ্যাট ইট, এবং তারপর সে সেই বাঘের দিকে তাকায়। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার। ভোলা গ্র্যান্ডপা প্রায় তার জ্ঞানই হারিয়ে ফেলে, সেন্স, তার জ্ঞানই হারিয়ে ফেলে ভয়ে। হি র্যান ব্যাক হোম, সে দৌড়ে বাড়িতে চলে আসে। হাফ এ সেঞ্চুরি লেটার, অর্থাৎ 50 বছর পরে, এ সেঞ্চুরি হচ্ছে 100 বছর, হাফ এ সেঞ্চুরি হচ্ছে 50 বছর। ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। ভোলা গ্র্যান্ডপা আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন চিরদিনের জন্য, ফর এভার ওয়ান মর্নিং, একটা সকালে, অ্যাট দ্য এজ অফ 95, অর্থাৎ 95, 95 বছর বয়সে আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন, লেফট আস অর্থাৎ মারা গেল। হিজ 80 ইয়ার ওল্ড ওয়াইফ ল্যামেন্টেড মাস, তার 80 বছরের বৃদ্ধ স্ত্রী
প্রচুর শোক করলেন, লাইফে থোড়ে শোক করলেন। শি সেইড উইথ এ সাই, সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ। যে মনে হয় সেই বৃদ্ধ মানুষটি শ্বাস নিতেই ভুলে গেছে, ব্রিথ শ্বাস নিতেই ভুলে গেছে, তো সেই জন্যই তাকে মারা গেছে। এই কথাটি কেন বললেন তোমরা বুঝতেই পারছো, যে ভোলা গ্র্যান্ডপার ভুলে যাওয়া স্বভাব। টোটাল তিনটে কাহিনী রয়েছে, তার মেলায় গিয়ে তার নাতির হাত কখন খুলে গেছে হাতে সেটা বুঝতেই পারেনি, তারপরে রয়েছে একটা সেই ডাকাতের দলের ঘটনা, দুপুরবেলা ঘুমিয়ে তার মনে হয়েছে যে সে দেখেছে একজন ডাকাত বালি নিচ্ছে কিছু গুপ্তধন পুঁতে রাখছে, এবং তৃতীয়টা হচ্ছে বাঘের সামনে এসে গাছে সারা রাত থাকলো কিন্তু সকালে উঠে ভুলে গেছে, এবং বাঘের সামনে দিয়ে সে নেমে গট গট করে বেরিয়ে আসে। তো এই ভুলে যাওয়া স্বভাবের জন্যই তার মনে করেছে যে মানুষ যেহেতু ভুলে যাওয়া স্বভাব, তাই এবার হয়তো শ্বাস নিতেই ভুলে গেছে, এবং সেই জন্য মারা গেছে। তো এই পর্যন্তই হচ্ছে আমাদের টেক্সট। তো এরপর আমরা কোশ্চেনগুলো দেখে নিই, খুব সুন্দর কোশ্চেন রয়েছে, আমাদের কারেক্ট অ্যান্সার চুজ করতে হবে নিজের বিকল্পগুলি থেকে। এমসিকিউ কোশ্চেন, ইন দ্য বগল ট্রি লিফট, ইন দ্য বগল ট্রি দেয়ার লিফট, অর্থাৎ বকুল গাছে কি থাকতো, আমরা একদম প্রথম বায়োগ্রাফি পেয়ে যাব, একদল মঙ্কি থাকতো, বানর থাকতো। অন দ্য ওয়ে ব্যাক ফ্রম দ্য ফেস্টিভ্যাল, ভোলা গ্র্যান্ডপা টাইটলি হেল্ড অন দ্য টু ফিঙ্গার্স অফ হিস, অর্থাৎ কার দুটো আঙুল ধরেছিল ভোলা গ্র্যান্ডপা মেলা থেকে ফেরার সময়, এটা হচ্ছে তার গ্র্যান্ডসনের। এ গ্যাং অফ পাইরেটস ওয়ার বাড়িং, একদল ডাকাত জলদস্যু তারা কি করছিল, একটা বাক্স করছিল, সেই বাক্সটা সাইজ কি, সেই বাক্সটা ছিল বড় আকারের বাক্স, লার্জ বক্স। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দা, ভোলা গ্র্যান্ডপা কোথা থেকে ফিরছিল আমরা জানি, উইকলি মার্কেট, সাপ্তাহিক বাজার থেকে ফিরছে। ভোলা গ্র্যান্ডপা ডায়েট অ্যাট দ্য এজ অফ, কত বছর বয়সে মারা গেল ভোলা গ্র্যান্ডপা, 95 বছর বয়সে। এরপরে রয়েছে কোশ্চেন, যেটা হচ্ছে 15 ওয়ার্ডস, কোনোটা শব্দের মধ্যে উত্তর দিতে হবে। হোয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, কখন ভোলা গ্র্যান্ডপা জোরে চিৎকার করে ওঠে, কখন, যখন একজন তাকে জিজ্ঞাসা করে যে হোয়াট হি ওয়াজ গ্রিপিং, হোয়েন সামন আস্ক ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং, হোয়ার হ্যাড দ্য গ্র্যান্ডসন ফাউন্ড এ কজি শেল্টার, তা ভোলা গ্র্যান্ডপার নাতি কোথায় একটা আরাম আশ্রয় নিয়েছে, আন্ডারে কাউস বেলি, সেটা এখন লিখতে। হোয়াট রিকোয়েস্ট ডিড ভোলা গ্র্যান্ডপা মেক টু দ্য ফার্স্ট ম্যান হি স অন দ্য মাউন্ট, সেই ভোলা গ্র্যান্ডপা সেই মাটির টিভির উপরে যে প্রথম লোকটাকে দেখতে পেয়েছিল তার কাছে কি চেয়েছিল, রিকোয়েস্ট করেছিল, কি অনুরোধ করেছিল, সেটা হচ্ছে ওয়াটার ফর ড্রিঙ্ক, ওয়াটার টু ড্রিঙ্ক। হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ হোয়েন হি ডাইড, ভোলা গ্র্যান্ডপা যখন মারা গেলেন তখন তার স্ত্রীর বয়স কত ছিল, জানি স্ত্রীর বয়স ছিল 80 ইয়ার্স। আমরা পরের কোশ্চেনগুলো দেখি, এখানে 25-25-25 শব্দের মধ্যে অ্যান্সার দিতে হবে, এটাও শর্ট কোশ্চেন এক ধরনের। হোয়াট ওয়াজ না ওয়াই ওয়াজ নো রিয়াল ট্রেজার ফাউন্ড আন্ডার দ্য স্যান্ড ডিউনস, অর্থাৎ সেই বালির টিভিগুলোর মধ্যে কোনো সত্যিকারের সম্পদ পাওয়া যায়নি, বিকজ ইট ওয়াজ এ ড্রিম দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড ডিউরিং হিস মিড ডে ন্যাপ, অর্থাৎ দুপুরবেলা ভোলা গ্র্যান্ডপা যখন ঘুমিয়ে পড়ে তখন সেই স্বপ্ন দেখেছিল, তাই পাওয়া যায়। তারপরে রয়েছে হোয়াট ডিড দ্য টাইগার ডু আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্ব আপ দ্য বেনিয়ান ট্রি, ভোলা গ্র্যান্ডপা যখন বটগাছে উঠে পড়ে তখন সেই বাঘটা কি করেছিল, দেখি বাঘটা হচ্ছে ভোলা গ্র্যান্ডপা থেকে চোখ সরায়নি এবং তার চারিদিকে 100 বার বাঘ খেয়েছিল, সেই কথাটা লিখতে।
tiger road and circled round the tree about 100 times. সেই কথাটা লিখতে হবে. What was the reason of Bhola Grandpa's death according to his wife? যে Bhola Grandpa, Bhola Dadu মৃত্যুর কারণ কি তার স্ত্রীর মধ্যে, তার স্ত্রী কি বলেছিল আমার শেষের লাইনটাই পাবো যে perhaps the old man had forgotten to breathe, অর্থাৎ শ্বাস নিতে ভুলে গেছে. তাহলে সেই কথাটা লিখতে হবে. His wife thought that Bhola Grandpa died because he had forgotten to breathe. তো এইভাবে শেষ হয়ে গেল আমাদের ইউনিট ওয়ান. তো যেটা বলার ছিল যে ভিডিওগুলো কিরকম লাগছে সেটা জানাও কমেন্ট করে, এবং ভিডিওগুলো একটু ভালো লাগে তো অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো. আমি চেষ্টা করছি প্রতিদিন একটা করে ভিডিও শেয়ার করা. আমি পুরো টেক্সটটা ধীরে ধীরে কভার করবো. ততক্ষণে তোমরা দেখতে থাকো, কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করবো উত্তর দাও. থ্যাংক ইউ.